ওকে, আমি এরা কোন দুনিয়ায় এলাম? এরা তো আমার দুনিয়া না। আরে এত ধোঁয়াকা, আমি বিড়ি খেলেও তো এত ধোঁয়া হয় না। ওকে, তুমি কেটা আবার দেখতেও আমার মতো। আর আমি এটা কোন দুনিয়ায় এলাম? তোমার দেখলেও তোমার ভয় লাগে। আমি তোমার আত্মা, তুমি এখন পরকালে। পরকাল? পরকাল কি? মানুষ মরার পরে যেখানে আসে তাই হলো পরকাল। মরে যাওয়ার পরে আসে? আমি আবার কবে মরলাম? তুমি 3 ঘন্টা আগে মারা গিয়েছ। তোমার আমল নামার হিসাব অনুযায়ী তুমি জাহান্নামী। আমি জাহান্নামী? জাহান্নাম কি? তুমি জাহান্নাম দেখবা, ওই দেখো তোমার জাহান্নাম। তুমি আমার এই এই জাহান্নাম, এই আগুন আমার আর দেয় না। আমি আমি এই জাহান্নাম, এই আগুন, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুমি আমার আবার সেই আমার আগের আগের পৃথিবীতে পাঠাই দাও। মরার পরে তোমার আমল নামার হিসাব অনুযায়ী তোমাকে জাহান্নামে যেতেই হবে। তোমাকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। না না না, তুমি আমার জাহান্নামে ফেলাইও না। এই জাহান্নামের আগুনের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। আপনি আমার কোনোভাবে হলো আমার আমার আগের পৃথিবীতে যাই দেন। আমি সব ভালো কাম করি। আমি এই জাহান্নামের আগুন, এই কষ্ট আমি নিতে পারবো না। আমরা আশ্চর্য করি। ঠিক আছে, একটা সুযোগ আছে, তুমি মৃত্যু অবস্থায় পৃথিবীতে ফিরে যেতে পারো। আল্লাহ বাঁচাইছে, তাহলে আপনি আমার ভাড়াই দেন। আমি শত আমার খারাপ কাম করছি সব বাদ দিয়ে আবার মাপ টাপ চাই, আবার আমি আমি আপনার আমার পাঠাই দেন, পাঠাই দেন। এই এই বন্ধু, এই তোরা টাস খেলোকা, এগুলো খেলা পাপ, তোরা এগুলো খেলিস না। এই এই পরশ, তোরা কি আমার কথা শোনো না? এই তোদেরকে বলতেছি, এই তাকা, এই আমি তোদের বন্ধু। এই আমার দিকে তাকা, আর তোরা টাস খেলিস না। এই থামা, তোরা কি আমার কথা কেউ শোনো না? আমি ওদেরকে এতবার ডাকতেছি কিন্তু ওরা আমার কথা শুনতেছে না। ওদেরকে এতবার ডাকি, এই আমার কথা শোন। এই তোরা কই যাও আমারে দেখ, এই আমি, এই কি ওরা আমার ভিতর দিয়ে চলে গেল? আমার কোনো আকৃতি নেই, আমার সাথেও বাঁচলো না। এই সম্রাট, এই বন্ধু, এই শোন, এই আমি তোদের বন্ধু। আমার কি তোরা দেখতে পাও না? ওরা আমার কথাও শোনে না, আমারও দেখতে পায় না, আমার ভিতর দিয়ে চলে গেল। তাহলে কি আসলেই কি পৃথিবীতে আমার কোনো আকৃতি নেই? আমার কথা কি কেউ শোনে না? যাই, আমি আমার একমাত্র ভাইয়ের কাছে গিয়ে দেখি, সে যদি আমার কথা শোনে। সন্দেহ আছে, এই জমি বিএসসি কোমরে নাই। আমার মন কয় কি যে ছোট ভাই হারামজাদা তো ও মনে হয় যে 9% জমি বেচছে, কারণ অন্যান বান্দর, অন্যান খারাপ, আর জগতে নেই জমি তুমি নাম ছেড়ি নেই, দাহান লই লড়াইছে মরে। এখন এখন খাও কেমনে, টোটাল জমি এই কুলকানা সব মোর নামে মিলে ফেলে দেওয়া। তখন কি হবে তোমার এই জমি? এটা এ ভাই করতে পারা ভাই, এ ভাই কি রকম জমি দিন, ওরা বছরের আগামাতায় আইয়ে দুই বেলা খাইয়ে যাইবে, দাওয়াটাও খাইয়ে যাইবে, হেই তো বেশি। আমার কথা কি আমার ভাই শোনে না, না আমারে দেখেও না? এ ভাই, ভাই তোমার ছোট ভাই মরছে না? হয় মিলে টিলে পড়াও না। কি মিলে পরম, খাইলে মোর কাম আছে, মোর টাহায় কাম রায়। হ্যাঁ ও হালার ফলাই মরছে, অনেক কপাল ভালো। এর মিনিট তো মুই এখন জমি খাই তীর, নয় তো কোনো কায়দা হারলে না। ভাই এটা কী কইল, আমি মারা গেলাম না 3 দিন হইলো না, অথচ ভাই কয় আমার নামে মিলাদ দেবে না,
জমি সব নিয়ে যাইবে, আমি মারা গেছি, ভালো হয়েছে, আমার কি দুনিয়া এত দাম কমে গেছে? অথচ আমি যখন বাইচা ছিলাম এত জায়গা জমি আমার ছিল, আমি আজকে মারা গেছি, আজকে সব মানুষ খায়, আমার কিছু নাই, আমার আকৃতি নাই, আমার কথা শোনে না, মানুষ আমারে দেখে না। হাহ, কিসের জন্য দুনিয়ায় বসে এত কিছু করলাম? আজকে তার কোনো লাভ নাই, আমার ভাইও আমার কথা শোনে না। আচ্ছা যাক, তবুও যদি আমার ভাই আমার জন্য যদি একটু দোয়া করে। এ ভাই, ভাই আমারে দেখো, আমি তোমার ভাই, এই দাঁড়ানো ভাই। বাকি যদি ঠকাই নিলে কিন্তু ভালো না, বুঝলি? তাহা যাবে না তো, তাহলে আমি টেনশন থাকবে না, তাহা সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবি। এনে আমি এইডার খালি সুন্দরভাবে একটা কালি করে দেন, কালি করে দেওয়ার পর বাদ ভাই জমিডু কওলা হোক, এবাদলি লোক আর দানপত্র হোক, মন নামে মিলই যাবো। মনে আমি টেনশন করার দরকার নেই। ঠিক আছে, তাহলে ওই তো 9% তাহলে তোমার মধ্যেই আছে আর কি। আচ্ছা এ ভাই, এই যে আমি তোমার ভাই, এই ভাই, এ ভাই, এ ভাই, তুমি কি আমার কথা শোনো না, নাকি আমারে দেখো না? আমার ভাই আমার মাঝখান দিয়ে চলে গেল, অথচ আমারে দেখলো না, তার মানে কি আমার কোনো অস্তিত্ব নাই? মরা মানুষের কোনো কথা কেউ শোনেও না, তাদের কোনো অস্তিত্বও নাই। আমি মারা গেলাম না, 3 দিন হইল না, আমার ভাই কোথায়? আমার নামে মিলাদ দেবে, আমার জন্য একটু দোয়া করবে, তা না আমার ভাই সম্পত্তি নেবে কীভাবে? দুনিয়ামুখী ভাবনায় বিভোর। আহ, মৃত্যুর আগে কিছু করে যাইতে পারলাম না, আর আফসোস এখন শত চেষ্টা করেও কারো কাছ থেকে কিছু করতে পারি না। ভাই আমার জন্য একটু দোয়া করো, যদি তাও না পারো নিজের জন্য কিছু করো। জাহান্নামের আগুন অনেক কষ্টকর ভাই, সহ্য করার মতো না। এই দুনিয়ার এই সম্পত্তি এ তোমার সাথে যাবে না ভাই, আমি তাহন বুঝতে পারতেছি। এত দাম্বিকতা, এত কিছু কিছুই কিন্তু আমার সাথে যায় নাই। এখন আর আমার কিছুই করার নাই, এই দুনিয়ার মানুষ আমার জন্য আর কেউ চিন্তা করে না। আল্লাহ, কি তুমি কি পৃথিবীতে গিয়ে কিছু করতে পারছো? না, আমি কিছুই করতে পারলাম না। আমি গেলাম, সবার সাথে কথা বললাম, কাছাকাছি গেলাম, কেউ আমারে দেখেও না, আমার কথা কেউ শোনেও না। আমি ওদের এত বললাম, কেউ আমার কথা শোনে না। আমার যত বন্ধুবান্ধব তাস খেলে, আড্ডা দেয়, আমি ওদের কাছে বললাম, তোমরা আমারে মাফ করে দাও, তোমরা ভুল করতেছো, আমার কথা কেউ শোনে না। পৃথিবীতে আমার রক্তের একটা ভাই, আমি মারা গেছি, আমার কথা ভাবে না, সে আমার ভাগের জমি কীভাবে খাবে সেই চিন্তা করে। আমি ওরে এতবার বললাম, তুই আমারে ক্ষমা করে দে, আমি বেঁচে নাই, আমার কথা শুনল না, আমার একটাবার দেখলেও না, আমি এখন কী করবো? আমি তো কিছুই করতে পারলাম না। তুমি কি বুঝতে পারছো তোমার যে আর সময় নেই? মানুষ মৃত্যুর পরে তার পাপের প্রায়শ্চিত্ত আর করতে পারে না, তোমাকে এখনই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তোমার হাতে আর কোনো সুযোগ নেই। না না না, আমি আমি যা ওই ভয়ঙ্কর জাহান্নামে আমি যাই, আমি তোমার কাছে হাত জোর করি, তুমি আমার জাহান্নামে নিও না। আমি আমি ওই কষ্ট আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তুমি এখন শতবার আপত্তি মিনতি করলেও তোমার আর কোনো সুযোগ নেই, তোমাকে এখনই জাহান্নামে নিক্ষেপ করা হবে। না না না, আমি আমি ওই জাহান্নামে যাবো না, তুমি আমারে নিও না। জাহান্নামে যাবো না, না 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 না, আমারে নিও না, না না না। হ্যাঁ আমি যাব না। কী দেখলাম? আমি কী দেখলাম? আমি তো যাব না। এটা এনে রাখছি কেটা, এটা 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 কমে গণে। এ রকি রকি, এ বড় মালানসি হলে বাইরিয়া। না না না, আমি আমি কোন যাব না, তোরা যা, আমি কোন যাব না। আ ও বলে খাইবে না, হালার ফলে মনে হারা রাত খাইছে। আল্লাহ আল্লাহ, ওই খাইয়ে বেদিকছি এন বিলিকছি লিক কইল, আর বাকিটা মোরা খাইলাম। হইয়া যা, আজ গুফাম যা। হে আল্লাহ, তুই আমার এক কোন পরীক্ষার মধ্যে হালাইলি। আমি আমি কি দেখলাম? আর এই সাদা কাপড় কই দেইল? আল্লাহ আল্লাহ, কি করি আল্লাহ। এত কি স্বপ্ন দেখলাম! আমি যদি মারা যাই আমার তো জাহান্নামে যেতে হবে, আমি দুনিয়াতে যা করতেছি সবই তো পাপ। মরে যাওয়ার পর যদি আমি শতবারও পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তা কি কোনোভাবে সম্ভব? আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি আর কোনো পাপ কাজের সাথে যুক্ত হতে চাই না।
অনেক পাপ করেছি। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও।